হ্যালো বন্ধুরা মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো এক মুচমুচে মুখরোচর ও চটপটা স্বাদের আলুর স্ন্যাক্স এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই সহজেই বানানো যায় এবং এটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তা চলুন দেখে নিই আমার আজকের রেসিপি তো এই স্ন্যাক্স বা পকোড়াটা বানানোর জন্য আমি প্রথমে সেদ্ধ আলু নিয়েছি তারপর এগুলোকে আমি গ্রেড করে নেব এইভাবে আমি সব আলুগুলোকে গ্রেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ ব্ল্যাক পেপার পাউডার এক চামচ চাট মশলা হাফ চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আমি হাফ কাপ বেসন নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর এইভাবে ডোটাকে মাখিয়ে নেওয়ার পর মাখিয়ে নেব তারপর এর মধ্যে একটু তেল দিয়ে মেখে নেব দুটো আমার তৈরি হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তারপর এটাকে হাত দিয়ে একটু লম্বা করে নেব দেখুন এইভাবে আমি লম্বা করে নেব তারপর এর উপর থেকে অল্প একটু করে চাপ দেব বেশি চাপ দেওয়া যাবে না অল্প চাপ দেবো এরকম লম্বা করে বেলে নেব তারপর একটা চাকু দিয়ে দুই সাইডটাকে সমান করে নেবো আপনারা হাত দিয়েও করতে পারেন তারপরে এটাকে আমি কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব এবারে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি এটা পাঁচ টাকা প্যাকেটের ম্যাগি তারপর এটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন এইভাবে ছোটো ছোটোভাবে ভেঙে নিয়েছে। এবার অন্য একটি বোলের মধ্যে ওই ম্যাগি মশলাটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো দু দু চামচ ময়দা এবার মতো লবণ তারপর এটাকে আমি পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব এইভাবে একটা নড়িয়ে ব্যাটারটা তৈরি করে নেবো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ওই আলু পাকড়াগুলো এর মধ্যে ডুবিয়ে এই মেঘি লাগিয়ে নেব উপরে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তারপর এটাকে আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই পকোড়াগুলো দিয়ে দেব। তারপর হালকা হাতে নাড়াচাড়া করবো একটু হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে একটু একটু শক্ত হয়ে এলে বাদামি হয়ে গেলে নিচের দিকটা তখন উল্টিয়ে দেব এভাবে যখন বাদামি হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন